দেশের অন্যান্য খাতের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নৌখাত। আওয়ামী লীগ সরকার নৌখাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার পর নদীর দুই পারের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নদীর সীমানা প্রাচীর নির্ধারণ, ড্রেজার সংগ্রহ সহ বিভিন্ন কাজ অব্যাহত রয়েছে। গত এক দশকে নৌ সেক্টরের যে ধারাবাহিক উন্নয়ন হয়েছে তা নিয়ে আফরিন জাহানের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। দেশের কৃষি, মৎস্য সম্পদ, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে নদীর গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সার্বিক নির্দেশনায় নৌ সেক্টর এখন দ্রুত বিকাশমান সেক্টরে পরিণত হয়েছে, ফলে বিভিন্ন নদীবন্দরের আধুনিকায়ন ও উন্নয়ন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ টেলিভিশনকে বলেন, 10,000 কিলোমিটার নৌপথ খনন সহ নদীর তীর দখল মুক্ত করে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করছেন তিনি। বঙ্গবন্ধু 1972 সালে তিনি বাংলাদেশে যখন দেশের দায়িত্ব গ্রহণ করেন, সেই সময়ে তিনি 7টি ড্রেজার সংগ্রহ করেছিলেন এবং সেই 7টি ড্রেজার কিন্তু 2008 সাল পর্যন্তই ছিল। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে 2টি ড্রেজার, পরবর্তীতে 10টি, 20টি, এখন 35টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলছে। বাংলাদেশের শুধু নয়, পৃথিবীর কোনো দেশে যে রাজনৈতিক দলের নির্বাচনের ইস্তেহারে 10,000 কিলোমিটার নৌপথ তৈরি করা হবে বা নৌপথের কথা বলা আছে কি না আমার জানা নেই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার নির্বাচনী ইস্তেহারে সেটা উল্লেখ করেছে। নৌ প্রতিমন্ত্রী বলেন, নদী দখল ও দূষণ রোধে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে আধুনিক ও যুগোপযোগী করা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আভ্যন্তরীণ রুটে এবং আন্তর্জাতিক যে সমুদ্রে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আছে, এখানেও কিন্তু বঙ্গবন্ধুর সময় যে জাহাজগুলো ছিল সেগুলো কমতে কমতে শেষে 2টিতে চলে এসেছিল। সেই শিপিং কর্পোরেশনে আমরা ইতিমধ্যেই 6টি জাহাজ যুক্ত করেছি আর আমরা 21টি জাহাজ যুক্ত করব, সেটার পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। অভ্যন্তরীণ নৌপথে নৌযান দুর্ঘটনা কমাতে নৌযানের সার্ভে ও রেজিস্ট্রেশন পদ্ধতি অনলাইনে করা হয়েছে। বেনাপোল স্থলবন্দর সহ নতুন 12টি স্থলবন্দরের উন্নয়ন কাজ চলমান রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু নদী পদক দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।